কথা মন ভরা বলবো না মনোযোগ সহকারে শুনলে আলোচনা বুঝবেন আল্লাহ বলেন টার্গেট যদি ফিলআপ করতে চাও তিনটা কাল আছে তিনটা কালের মধ্যে দুই কাল মাইনাস মাসকালের কালটা আমাকে দিয়া দাও মানে তোমার শিশুকাল আর তোমার বৃদ্ধকাল দুই কালকে মাইনাস করে দিলাম শুধু যৌবন কালটা আমারে দিয়া দাও টার্গেট আমি আল্লাহ ফিলআপ করে দিব বলুন কোন কাল দিতে হবে আল্লাহ কোন কাল আমাদের কাছে চায় যৌবন কাল কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আল্লাহর যৌবন কাল দেই না আমরা আল্লাহর দেই খেলাইয়া বৃদ্ধকাল আমরা আল্লাহর কোন কাল দেই আল্লাহ কাল যৌবন কাল দেয় আমরা দেই বৃদ্ধকাল কিভাবে বৃদ্ধকাল দেই যৌবন কালে আমরা আ খাম কু খাম দিনের খাম রাত্রের খাম যত খাম আছে আমরা সব করি যৌবন কালে যখন আমাদের বয়স সাইডের উপরে চলে যায় তখন আমরা আস্তে আস্তে দাড়ি রাখি তখন মাথায় টুপি দেই তখন মক্কা গিয়ে নাম পালায় হাজি দেশ হয় আগের মতো হাজি এরপর আসার পরে মসজিদে যাই মসজিদে কেন যায় ঘরে যাওয়ার পরে সবাই বলে আপনি তো মুরব্বি হয়েছেন বয়স হয়েছে দাড়ি পাকছে মসজিদে যান মসজিদে যান খেলায় মসজিদে ভাটায় বেচারা নামাজ পড়ে তখন কয় আল্লাহ মাফ করে দেন এই আল্লাহ চাইলো যৌবন কাল এ দিল আল্লাহর খেলায় বৃদ্ধ কাল বাস্তব না বাস্তব সমাজে হচ্ছে কিনা দেখবেন যত যুবক আছে এর কাছে ধর্মের বাণী শুনায় লাভ নাই এখন শুনছে এরপর যাওয়ার পরে আবার ডাস্তো পাগলো ডান্স দেয় ঠিক না বেটি আল্লাহ বলেন যৌবন কাল আমার কোন কাল প্রত্যেকটা কথা দিলের কান লাগায় আপনি শুনবেন একটা কথাও মন গোড়া বলবো না আল্লাহ রব্বুল আলামিন বলেন দুইটা কান তোর কাছে আছে এই দুইটা কান আমি মাইনাস করে দিব যদি মাসকানের কানটা আমি আল্লাহকে দিয়া দেস মাসকানের কানটা হল যৌবন কাল আল্লাহ বলেন যৌবন কালের বড় দাম বড় দাম বড় দাম যৌবন কালে যদি কোনো বান্দা আর বান্দি আমি আল্লাহরে একবার ডাক দেব আমি আল্লাহ তার ডাক ডাকের জবাব 70 বার দিয়া দেই জোরে কোন জমা আমার মালিক বলেন যৌবন কাল আমারে দে যৌবন কাল যদি আমারে দেস তাহলে আমি আল্লাহ দুইটা কাল তোর মাইনাস করে দিব শিশুকাল হিসাব নিব না বৃদ্ধকালের হিসাব নিব না যৌবন কালটা দিয়া দে আফসোসের বিষয় বলো আমরা সাইডের পরে আল্লাহরে জোর কইরা আমরা দিয়া দিই সাইড বছর হয়ে গেলে সমাজের কারো কাছে দাম নাই গো এক নাম্বার হলো নিজের বিবির কাছেও দাম পাওয়া যায় না দুই নাম্বার হলো নিজের সন্তানরাও আগের মতো ভয় পায় না দাম দেয় না নাতিনরাও নাতিন গোলা নাতি গোলা বুড়া বইলা ডাক দেয় ফুটকারি করে টিটকারি করে কারণ বয়স বেশি দাদার সঙ্গে বাজনামি করে শুধু ইকারে রয়েছে সমাজেও আগের মতো আপনারে ভয় পায় না সমাজের মানুষ আপনারে মূল্যায়ন করে না আর এই বৃদ্ধ বয়সে এখন বেচারা মসজিদও যায় উজুও রাখতে পারে না কারণ দুর্বল হয়ে গেছে তাহাজ্জুদ পড়তে পারে না এশার পড়তে পারে না এই দুর্বল শরীর লইয়া এখন মসজিদে আপডাউন করে আল্লাহ বলেন বান্দারে এই দুর্বল বয়সটা আমি তোর কাছে চাই নাই আমি চাইছিলাম তোর কাছে যৌবন কাল যেই সময় তোর দাম ছিল বউয়ের কাছে যেই সময় তোর দাম ছিল মা বাবার কাছে যেই সময় দাম ছিল সন্তানের কাছে যেই সময় দাম ছিল সমাজের কাছে ওই সময়টা যদি আমার দিতি আমি আল্লাহ বৃদ্ধকালে আমল না করলেও তোর আমল নামাই নিকিলি গালি আজকে এই মাহফিলটা যদি আপনি তাকায়া দেখেন বেশিরভাগ কিন্তু যুবকরা এখানে বেশি কথা বলেন যুবকের সংখ্যা খুব বেশি বৃদ্ধের সংখ্যা খুব কম তাই আমার আজকের ওয়াজটা হলো যুবক ভাইদের কাছে একটা যুবক উঠবেন না দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এ আমার যুবক ভাই আপনারাও যুবক আমিও কিন্তু যুবক তাই যুবক ভাইদের কাছে আমার নসিহত যদিও প্রচন্ড গরম আপনাদের কষ্ট হচ্ছে একটা দিন আল্লাহর জন্য দিনের জন্য আর একটা ঘন্টা কি কষ্ট করা যাইব দিলের কেন লাগে শুনে আমার মালিক করে বান্দারে অনর্থ
পুস্তক আমি তোরে বানাই নাই অকারণে বানাই নাই বান্দা শোন আমি আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিছি আমি আল্লাহ তোরে এমন সুন্দর কইরা বানাইছি পৃথিবীর কোন সৃষ্টি জগৎকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই সৌন্দর্যের বর্ণনা করি নাই কিন্তু তোরে আমি সৌন্দর্যের বর্ণনা দিছি শ্রেষ্ঠত্বের বর্ণনা দিছি এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন আসমান আর জমিন আর সৃষ্টি জগৎ বানাইতে আমার 6 দিন সময় লাগছে কোন মেস্তুরের প্রয়োজন হয় নাই আমি আল্লাহ বলছি কোন ফায়া কোন হয়ে গেছে এ রব্বি কারীম বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন রব্বি কারীম বলেন আমি আল্লাহ যখন বলছি হ হয়ে গেছে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কমপ্লিট করলাম কিন্তু বান্দা একটু চিন্তা করে দেখ তোরে কিন্তু আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি না হুকুম দিয়া বানাইছি না মানুষ তোরে আমি আল্লাহর কুদরতে হাত দিয়া বানাইছি সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করল কোথাও আল্লাহ হাত লাগায় নাই 3.5 হাত একটা মানুষকে আল্লাহ বানাইতে 6 দিন লাগায় নাই আল্লাহ বলেন তোরে বানাইতে আমি সময় নিয়া বানাইছি কমপক্ষে 10টা মাস 10 দিন লাগায়া বানাইছি আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইছি আমি তোর চেহারা তোর কপালটা আমি নিজে বানাইছি কারণ এই কপালটা দিয়া তুই আমার কুদরতি বাইশের না করবি বান্দা তোরে বড় মহব্বত করে বানাইছি এখানে শেষ না আল্লাহ বলেন বানানোর পরে ফেরেশতাদের চেয়েও তোর সম্মান আমি আল্লাহ বানাইছি এইখানে শেষ নয় গো আল্লাহ বলেন বানানোর পরে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে চ্যালেঞ্জ করছি মানুষের যে সুন্দর আমি আল্লাহ কোন প্রাণী বানাই না যেমন আল্লাহ বলেন কসম খায়া বললাম তোর যে সুন্দর কাউরে বানাই নাই তিন ফলের কসম করছে ও তিন ফলের কসম ও জাইতুন জাইতুন ফলের কসম এরপর আল্লাহ বলেন ও তুমি সিনি না সিনাই পর্বতের কসম আমি আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি তোর থেকে সুন্দর আমি কোন প্রাণী বানাই নাই যুবক ভাইরা আমার এবার এক এক করে আপনি হিসাব মিলান এক এক করে হিসাব মিলান প্রথম নাম্বার হলো আসমান বানাইল জমিন বানাইল সূর্য বানাইল চন্দ্র বানাইল গ্রহ নক্ষত্র বানাইল যা কিছু দেখি না সব কিছু আল্লাহ কমপ্লিট করলো 6 দিনে তারপর আল্লাহ বলে মেস্তুর লাগাইছি না হুকুম দিয়া বানাইছি আল্লাহ বলে মানুষ তোরে আমি 6 দিনে বানাই নাই তোরে কিন্তু 10 মাস 10 দিন লাগায়া বানাইছি তারপর আল্লাহ বলে আমি আমার কুদরতি হাত লাগায়া দিছি তাহলে সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানাইছেন এইখানে শেষ নয় গো আল্লাহ বলেন এরপরে বান্দা খেয়াল করে দেখ আমি বানানোর পরে বলেছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি আদমকে শ্রেষ্ঠত্ব দান করছি এখানেই শেষ না এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা মর্যাদা দিছি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ কসম কইরা বলছি তোরে সবচেয়ে বেশি সুন্দর কইরা বানাইছি আমার মালিক এত গুণা কোয়ালিটি দিয়া সময় দিয়া মহব্বত করে বানাইছে
কেন বানাইছে কেন বানাইছে আমি আগেই বলছি আল্লাহ কারণ ছাড়া কি বানাইছে এত কোয়ালিটি সম্পন্ন করে আল্লাহ নিজেই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন বান্দারে এত গুণ কোয়ালিটি দিয়া বানাইছি পাবিস না করে অনর্থক বানাইছি আমি ও কারণে বানাইছি না বন্দা না অনর্থক বানাই নাই ও কারণে বানাই নাই ওয়ামা খানাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য গোলামি চলবে কার এবাদত করব কার আল্লাহ বলেন এবাদত শুধু আমার করবি আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করবি না এবার যদি প্রশ্ন করে আল্লাহ এবাদত করব না আপনি কি করবেন আল্লাহ বলেন ওয়ালা পাদে জাওয়াব না লি জাহান্নামা কাসিমা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুদুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এসুন ইয়াতো বড় নিয়ামত পাওয়ার পরে ইয়াতো বড় কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে বানাইলাম তুই যদি আমার গোলামি না করস তুই যদি আবাদত বন্দেগি না করস তাহলে শুন স্পষ্ট ঘোষণা দিলাম লাহুম কুদুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন চক্ষু দিছিলাম দেখার জন্য কান দিছিলাম শোনার জন্য অন্তর দিছিলাম পাবার জন্য নিয়ামত পাওয়ার পরেও যদি আমি আল্লাহর গোলামি না করস তাহলে আমি তোর সম্মান দিছিলাম ফেরেশতাদের চেয়েও বেশি আমি সম্মান দিছিলাম আসমান জমিনের চেয়েও বেশি আল্লাহ বলেন ইবাদত না করলে গোলামি না করলে শুকরিয়া আদায় না করলে আল্লাহ পরের অংশে বলেন আল্লাহ বলেন শোন বন্দা শোন আমি তোর ইজ্জত দিছিলাম সবচেয়ে বেশি আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর শ্রেষ্ঠত্ব বেশি দিছিলাম আমার গোলামি যদি না করস যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করস তাহলে শুন তোর সম্মান আমি বাড়াইছিলাম আর এবাদত না করলে উলাইকা কাল আনআম বালহুম আবার আল্লাহ বলেন তোর সম্মান আর মর্যাদা জিরো চলে যাবে কুকুর বিড়ালের চতুই নিকৃষ্ট মানুষ কিন্তু দুই পকা জোরে কম কয় পকা একটা হল সুরতে মানুষ দেখতে মানুষ রূপে মানুষ বলুন কি মানুষ সুরতে মানুষ রূপে মানুষ আরেকটা মানুষ হলো গুণগত মানুষ মানুষের মধ্যে কয় প্রকার একটা মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আরেকটা মানুষ আল্লাহ বলেন ফেরেশতাদের চেয়ে দামি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কোন মানুষ ফেরেশতাদের চেয়ে দামি আর কোন মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট আল্লাহ বলে দেন যারা আমার দেওয়া নিয়ামত পাইল আমার দেওয়া নিয়ামত খাইল আমার দেওয়া নিয়ামত ভোগ করল তারা যদি কৃতজ্ঞতা প্রকাশ করে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে যৌবন কাল যদি আমারে দেয় জান্নাত যদি টার্গেট থাকে আমি আল্লাহ তার সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বাড়াইয়া দিব ডুবন্ত তাকে চব্বিশ ঘন্টা মাছ পানির নিচে তাকে যেইভাবে তেমনি ভাবে আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত তাকে মানুষ গুনি কথা হয় না আমরা কিন্তু আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত কথা হয় না আল্লাহ বলেন কোন অস্বীকার করার মতো সুযোগ নাই আমি আল্লাহ তোরে মাছের মতো পা
পানির মধ্যে যেভাবে ডুবন্ত নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছি কোন সিস্টেম নাই এত বলা নিয়ামত পাওয়ার পরও যদি তুই আমার গোলামি না করাস কুকুর বিড়ালের দাম আছে তোর দাম না ঠিক কথা বল না ঠিক এই কুকুর বিড়ালের দাম আছে আমাদের দাম নাই যুবক ভাইরা আমার এখন আমি আপনাদেরকে বলি শুনুন আল্লাহ বলছে কোন কাম আল্লাহ বলছেন কোন কাম যৌবন কাল কিন্তু আমরা যৌবন কাল গুনাহে লিপ্ত গুনাহের প্রতিযোগিতায় আমরা কাটায়া দিই যৌবন কাল কিন্তু গুনাহের প্রতিযোগিতায় কাটায় ঠিক না এই বয়স আমাদের যে বয়স 30 বছর বয়স যারা আছে এই বয়সটা গুনাহের বয়স এই সময় শয়তানের নাড়াছাড়া করে বেশি ঠিক শয়তানের খুব লাগে আপনাদেরকে যে শয়তানের লারে আমাদেরকেও ঠিক তেমনি ভাবে লারে কিন্তু শয়তানের সাথে মাঝে মধ্যে যুদ্ধ করতে হয় যুদ্ধটা আমরা ওলামায়ে কেরাম করি কিন্তু অনেক পাবলিকরা করে না মাঝে মধ্যে শয়তান ভিতরে ঢুকে মোসমাসা দিবে কিন্তু আপনি জিহাদ করবেন এটা কি বলা হয় নফসের জিহাদ কিসের জিহাদ এই বয়সে গুনাহ করার জন্য ভিতরে আমাদেরকে এইভাবে লাড়াছাড়া দেয় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি শয়তানের ওয়াসওয়াসায় লিপ্ত না হন আল্লাহ বলেন বান্দারে যৌবন কালটা দিয়া দে ফেরেশতাদের চেয়ে দামি বানায়া দিব কাল বেশি দিন থাকবে না যৌবন কাল বেশি দিন থাকবে না যৌবন বেশি দিন থাকে না ক্ষমতাও চিরদিন থাকে না যৌবন যেমন শেষ হয় ক্ষমতাও শেষ হয় ক্ষমতার অপব্যবহার করা যাবে না যৌবন কালে গুনাহের প্রতিযোগিতা করা যাবে না কারণ সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর ওপার বাঙ্গি অভার করে এই তো নদীর খেলা সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আপনার এখানে যারা বসে আছে যারা যুবক আছে এখন আমাদের চুলগুলি কিন্তু কালো কিন্তু দেখেন আপনার পাশে কিন্তু অনেক মুরব্বীরা বসা তাদের চুল গোড়া কিন্তু সাদা হয়ে গেছে এক সময় কিন্তু তারা আমাদের মতো যুবক ছিল আমাদের মতো চুল গোড়া কালো ছিল কথা কই না দি আপনারা যুবক ভাই একটা বার্তা কায়া দেখেন এই মুরব্বি গুলা এক সময় তাদের শরীরে আপনি আমার মতো শক্তি ছিল তাদের শরীরও শক্তি ছিল চুলগুলি কালো ছিল দাঁতগুলি শক্ত ছিল শরীরের মধ্যে ভালো একটা শক্তি ছিল চামড়াগুলি আমাদের মতো টাইট ছিল কিন্তু এখন তাকায়া দেখেন চুলগুলো সাদা হয়ে গেছে দাঁতগুলি লড়াচড়া করে চোখের পাওয়ার নাই চামড়াগুলি বিল হয়ে গেছে একা দাঁড়াইতে পারে না লাঠি লাগে বলুন ওই সময়টা কি আমাদের আসবে কিনা সবার আসবে এটা কি মনে মনে ভাবেননি আমি বাস্তব বলি না অবাস্তব বলুন সামনে এই সময়টা কি আমাদের জন্য অপেক্ষায় আছে কিনা যদি এটা মনে করেন যে অপেক্ষা করে তারপরে কেমনে রে যুবক ভাইরা সারা তারা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত থাকি একবারও কি তোমার ভিতরে লড়াতে না বলে আমার চুল বলি এখন কালো একটা সময় আসবে আমার চুলগুলি সাদা হয়ে যাবে তার মানে মরণের সিগনাল তোমার সিগনাল দেয় বান্দা দেখ চুলগুলি কালো ছিল সাদা কিন্তু হয়ে গেছে এখনো গুনাচার এখনো ফিরে আয় দাঁতগুলি লড়াচড়া করে মরণের সিগনাল চোখের পাওয়ার গুলি কমে গেছে মরণের সিগনাল শরীরের চামড়া গুলি ঢিল হয়ে গেছে মরণের সিগনাল এরপরও কেন আমরা ইয়ং জেনারেশন পরিবর্তন হই না আমরা যদি পরিবর্তন হয়ে যাই সমাজ পরিবর্তন হয়ে যাবে সামনের জেনারেশনের জন্য চিন্তার কোনো কারণ না এখনকার জেনারেশন যদি আমরা দিনের প্রতি ইসলামের প্রতি যদি বিরাজ
গুনাহের দিকে যদি আমরা ফিরে আসি যুবকগণ আমার চাইলে সব সম্ভব কথা বলেন ঠিক চাইলে সব সম্ভব যদি আমি চাই নফসের সঙ্গে জিহাদ করব আমার দ্বারা সম্ভব কথা বলেন ঠিক সম্ভব আছে এগুলার থেকে ফিরে আসতে না যৌবন কাল চিরদিন থাকবে না যৌবন কাল চিরদিন থাকবে না আল্লাহর নবী বলেন যদি কেউ যৌবন কালে আল্লাহর কাছে তওবা করে তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা কুফর থেকে ফিরে আসবেন গুনাহ থেকে ফিরে আসা এটা যৌবন কালে কিন্তু বৃদ্ধ কালে না না আমরা দেশ হলো উল্টা পাল্টা আমরা তওবা করি বৃদ্ধ কালে তওবা করি বৃদ্ধ কালে আমরা তওবা করি বৃদ্ধ কালে যে তওবা করে আমার মাঝে মধ্যে হাসি পায় যেমন আমি এক জায়গায় ইমাম হিসাবে ছিলাম ছাত্র জামানায় বেশি দিন আগের কথা না 10 বছর আগে 8-9 বছর আগের কথা বলতে আমি পড়ালেখা করি পাশাপাশি একটা ইমাম হিসাবে ছিলাম তো এক মুরব্বী একেবারে ঘরে পড়ে গেছে তো মুসল্লি আমার বলছে হুজুর আসেন আমাদের বাড়িতে কেন আপ্পাকে একটু তওবা করাবেন কথা বুঝতে চায় আমি চিন্তা করলাম ইমাম সব মানুষ না গেলে তো চাকরি থাকতো না তাই চাকরি রেখে খুব চাকরি গেলে চাকরি পাবো ছাত্র মানুষ গেল যাওয়ার পরে গিয়ে দিয়ে একেবারে মুরব্বী বিশ্বাস হয়ে গেছে আমি কি করতাম করতো তোবা করা এখন আমার কম সে হাসি আমি কি তোবা করবো পরে বলো তোবা করো তোবা করো তাই আমি হাতে ধরে বললাম ইস্তের পাঠে তোবা করাইয়া আমি বলতেছি এখন বলেন আর জীবনে কোনোদিন গুনাহ করবেন না মুরব্বীও হয় আর জীবনে গুনাহ করতাম না তোবা করে গেছি একটা বাদ দিয়েছি এখন এটা করবো না আচ্ছা তখন আমিও বলতেছি বলেন আর জীবনে নামাজ রোজা আইতে সারবো না প্রতিদিন পরে আইতে সারি না বাদ দিয়েছি সব আর জীবনে কোন বেগানো নারীর দিকে তাকাইতেন না কোন হন আর চাই না সে পালাই দিছে আমার কাছে হাসি হাসি উড়ার কারণে মুসল্লি খুব বিরক্ত হয়েছে আমার প্রতি বিরক্ত হইয়া আমার নামে বিচার করছে সভাপতির কাছে হয় অল্প বয়সের ছেলে ফেলে ইমামতি রাহার ঠিক না ইমাম সব বিদায় করে সভাপতি আমার ডাক দিয়ে আমি সে নিয়ে বলছো আপনার নামে যে অমুকে বিচার দিত বড় নাকি আমি তো আমি তো যাই না আপনি বলে তার আপনারে তৌবা করে দিকে হাসি মারছেন বেচারার বাপ মরণ আপনার নামে হাসি মারলেন কেন এটা তো মাইন্ডে লাগছে আসলে অল্প বয়সের ফুল আমার রাখা ঠিক না আমি বললাম আমি হাসি মারতাম না বেড়ার বয়স হলো 70 এ বেড়া হয় আর জীবনে মহিলার দিকে তাকাইতো না কিন্তু হাসি উঠার কথা ওহন তাকাইয়া কি করতো